বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেনেগালের সবচাইতে বড় তারকা সাদিও মানে। দেখুন বরোদা নিউজ স্পোর্টে, ইঞ্জুরিতে পড়ার পরও দলের বায়ার মিউনিক তারকা সাদিও মানেকে নিয়ে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন সেনেগালের ফুটবল ফেডারেশন। কিন্তু দলের সবচেয়ে বড় তারকা পাচ্ছেন না সেনেগাল, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। জার্মান লিগেও ওয়ার্ডার রেমেনের বিপক্ষে খেলতে গিয়ে এক সপ্তাহ আগে পায়ের ইঞ্জুরিতে পড়েন বায়ানের এই তারকা ফরোয়ার্ড। বায়ানের 6-1 গোলের বড় জয়ের ম্যাচটি মাত্র 20 মিনিট তাকে মাঠ থেকে উড়িয়ে নেওয়া হয়। পরবর্তীতে বায়ানের পক্ষ থেকে জানানো হয়েছে ডান পায়ের ইঞ্জুরিতে পড়েছেন দুবাইয়ের আফ্রিকান বর্ষসেরা এই খেলোয়াড়। রোববার মানিক ছাড়াই সেনেগাল কাতারে এসে পৌঁছেছে। বায়ান মিউনিখের মেডিকেল দল মানের আরও কিছু পরীক্ষা করবেন। 21 নভেম্বর নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সেনেগাল, এদিন এই কথাই জানা যাচ্ছিল। কিন্তু নতুন খবর হচ্ছে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। বৃহস্পতিবার কাতার থেকেই কর্তৃপক্ষ জানায় মানের যে ইঞ্জুরি দেখা যাচ্ছে তাতে অস্ত্রোপচার প্রয়োজন, না হয় এই ইঞ্জুরি সেরে ওঠা সম্ভব নয়, এর অর্থ বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না তিনি। জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।